রবিবার চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে কার্যত জেতা ম্যাচ হাতছাড়া করল পাকিস্তান। যশোকিত বুমরার আগুন বোলিংয়ের সামনে ছারকার হয়ে যায়। এই পরাজয়ের পাশাপাশি এবারে বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায় যে মোটামুটি নিশ্চিত হয়ে গেল তা বলা দিতে পারে। আর ম্যাচের শেষ দলের এই পরাজয় কিছুতে মেনে নিতে পারছেন না পাক পেসার নাসিম। তিনি কাটতে কাটতে মাঠ ছাড়লেন। ভারতের বিরুদ্ধে এই ম্যাচে নাসিম দুর্দান্ত বোলিং করেছেন। তিনি একাই শিকার করেছেন তিনটি উইকেট। আর সেই সুবাদে টিম ইন্ডিয়া 119 রানে অলআউট হয়ে যায়। এরপর ব্যাট করতে নেমে পাকিস্তান ক্রিকেট দল শুরুটা বেশ ভালো করে, কিন্তু মিডিল অর্ডার একের পর এক উইকেট হারায় ক্রমশ নিজেদের বিপদ ডেকে আনে। শেষ পর্যন্ত নির্ধারিত বিশ্ব ওভারে তারা 7 উইকেট হারিয়ে 113 রান তুলতে পারে। ম্যাচের শেষে নাসিমের কান্নায় ভেঙে যায় পুরো গ্যালারি। টিম ইন্ডিয়ার পাকিস্তানের বিরুদ্ধে যে এমন কামব্যাক করতে পারবে সেটা বোধ হয় কেউ কল্পনা করতে পারেনি। হাতে মাত্র 119 রান নিয়ে লড়াই করতে শুরু করে ভারত। আর শুরু থেকে সিংহভাগ দায়িত্ব গ্রহণ করে যশোকিত বুমরা। একের পর এক ম্যাচ জয়ী উভার করে পাক ব্যাটারদের রীতিমতো বিপাকে ফেলে দেন তিনি। শেষ পর্যন্ত মাত্র 14 রান দিয়ে 3টি উইকেট নিজের ঝুলিতে করে নেয়। বিশ্বকাপ ফরম্যাটে 15টি ডটবল করেন তিনি। আর এটাই যে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে তা বলা দরকার পড়ে না। বুমরার প্রত্যেকটি ডেলিভারি পাক ব্যাটাদের উপর চাপ বাড়ছিল ক্রমশে। একটা সময় পাকিস্তানের জয়ের জন্য 48 রান দরকার ছিল, হাতে ছিল 8টি উইকেট। সেই জায়গা থেকে বুমরা এবং হার্দিক পান্ডিয়া দ বোলিং পাক ব্যাটাদের কার্যত তাসের ঘরের মতো ভেঙে দেয়। শেষ পর্যন্ত অশ্বদীপ সিংহ সেনের লড়াইয়ে জয়লাভ করেন এবং ভারতের জয় নিশ্চিত হয়ে যায়। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুপ্রেরণা জোগাবেন। আপনাদের অনুপ্রেরণায় পরবর্তীতে আমাকে নতুন একটি ভিডিও দিতে উৎসাহ প্রদান করবে। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে।